তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু এবং ভোটার উপস্থিতিকে মোটামুটি সন্তোষজনক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভোটার উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক বুধবার উনত্রিশে মে বিকেলে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান ওবায়দুল কাদের বলেন প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি ছিল বৃহস্পতিবার এটি চূড়ান্তভাবে জানা যাবে তৃতীয় ধাপে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনী দায়িত্ব থাকা সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি